ইন্টারভিউ ছাড়াই 50,000 আবেদনকারী ইমিগ্র্যান্ট ভিসা পাচ্ছে। অভিবাসন ভিসা ইস্যুতে বিপুল পরিমাণ ব্যাকলগ তৈরি হয়। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। করোনা মহামারীর কারণে ইমিগ্র্যান্ট প্রার্থীদের ভিসা ইস্যুতে জটিলতা সৃষ্টি হয়। গত মঙ্গলবার 13 ডিসেম্বর স্টেট ডিপার্টমেন্ট বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনসুলেটে ইন্টারভিউ ছাড়াই ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর নির্দেশ দিয়েছে। প্রাথমিকভাবে 50,000 আবেদনকারীকে সশরীরে সাক্ষাৎকার ও ইন পার্সন শপথনামা প্রদান করতে হবে না, যাকে বলা হয় কনসুলার ইন্টারভিউ। ইতিমধ্যে যাদের ইমিগ্র্যান্ট ভিসা আবেদন মঞ্জুর হয়েছে তাদের জন্য এই সাক্ষাৎকার প্রক্রিয়াকে বাদ দেওয়া হলো। ইমিগ্র্যান্ট ভিসার জন্য 2023 সালের 23 ডিসেম্বর পর্যন্ত এ ধরনের সাক্ষাৎকার প্রদান ওয়েব করা হয়েছে। অনেক দেশেই করোনা ভাইরাসের কারণে ভিসা প্রার্থীরা বাধ্যতামূলক এই ধরনের সাক্ষাৎ প্রদানে সক্ষম হচ্ছে না। বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূতাবাস ও কনসুলেটে যাতায়াত অসম্ভব হয়ে উঠেছে। এমত অবস্থায় স্টেট ডিপার্টমেন্ট ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ নিয়েছে। সাধারণত ইমিগ্র্যান্ট ভিসা ইস্যুর পর ভিসাধারী 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হয়। হোমল্যান্ড সিকিউরিটি অফিসার কর্তৃক প্রবেশকারীকে অ্যাডমিটেড হিসেবে গণ্য করলে আগত বিদেশি পারমানেন্ট রেসিডেন্ট হয়ে যান। করোনাকালে ট্রাম্প প্রশাসন কর্তৃক জাতীয় দুর্যোগ ঘোষণা ও নন সিটিজেনদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। দূতাবাস ও কনসুলেটগুলোতে ভিসা সার্ভিসও বন্ধ করা হয়। নতুন সরকার আসার পর সীমিত আকারে কনসুলেট সেবা চললেও তা একেবারেই অপ্রতুল। তাই বাইডেন প্রশাসন ভিসা প্রদানের স্থবিরতা দূর করতে এই নির্দেশনা জারি করেছে। স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক নির্দেশনায় উল্লেখ করা হয়েছে কোন কোন ক্যাটাগরিতে আবেদনকারীদের এই ধরনের সাক্ষাৎকার প্রদানের জন্য আর ইউএস দূতাবাস ও কনসুলেটে যেতে হবে না। এগুলো হচ্ছে: এক, যাদের ইমিগ্রেন্ট ভিসা 4 আগস্ট 2019 বা এর পরে ইস্যু করা হয়েছে। 2, যাদের ইমিগ্রেন্ট ভিসা করোনার কারণে মেয়াদোত্তীর্ণ হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুসারে 4 আগস্ট 2019 থেকে 30 সেপ্টেম্বর 2021 মধ্যে 50,000 মতো ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয়েছে, যাদের অনেকেই আসতে পারছেন না। এর মধ্যে 11,000 জনের ভিসা মেয়াদোত্তীর্ণ হয়েছে। 50,000 এই আবেদনকারীকে দ্রুত আনার জন্যই এই উদ্যোগ নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। কনসুলেট ইন্টারভিউ ফেস করতে না চাইলে অবশ্যই প্রার্থীকে কনসুলেট অফিসে যোগাযোগ করতে হবে। তার টেলিফোন বা ইমেলের মাধ্যমে হতে পারে। ফাইল করতে হবে নতুন DS-260 আবেদনপত্র। প্রার্থীকে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টস, মেডিকেল এক্সামিনের কাগজপত্র ও প্রসেসিং ফি জমা দিতে হবে। আর এই ভিডিওটি শেয়ার করুন, তাহলে আরও অনেকে জানতে পারবেন। যদি ভালো লাগে লাইক দিন। এছাড়া নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।